আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন যে আজকে আমাদের সমাজে বিভিন্ন কথা প্রচলন আছে যে এই কাজটা করলে এই হবে না হলে এই করতে হবে অথবা এটা মানতে হবে সকাল বেলা পা চোখ দেখানো যাবে না তার সূর্য ওঠার পর পাঁচটা জিনিস দেওয়া যাবে না পিছন দিকে ডাকা যাবে না এই ধরনের অনেক ধরনের কথা বিভিন্ন ধরনের কথা মানুষ আবিষ্কার করেছে ইসলামের মধ্যে প্রবেশ করেছে এবং এক মুসলিমরা এই কথাগুলোকে এতটাই আকিদা পোষণ করে আকিদা পোষণ করতে গিয়ে নিজেদের ইমানকে নষ্ট করেছে কুলক্ষান সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এটা উল্লেখ করা হয়েছে পবিত্র প্রাণসুর আরব একশো একত্রিশ নম্বর আয়াতি যে যখন ফেরাউন তার প্রজাদের মধ্যে যখন কল্যাণ দেখা দিত তারা বলতো এটা আমাদের জন্য হয়েছে আবার যখন অকল্যাণ দেখা দিত তখন তারা বলতো এটা মুসা আল্লাহ ইসাল্লাম এবার তার সাথীদের জন্য হয়েছে অর্থাৎ যখন কোনো ভালো কাজ হতো তখন তারা বলতো এটা আমাদের কৃতিত্ব হয়েছে আর খারাপ কাজ হলে মুসা আল্লাহ দিকে আঙুল তুলতো আরবের মুশ্রিকরাও যখন কোন জায়গায় যাত্রা করত জাহেলিয়াত যুগে তারা পাখিকে উড়িয়ে দিত যদি পাখি ডান দিকে যেত তারা মনে করত এটা আমাদের শোভাযাত্রা আমাদের যাত্রা শুভ আর পাখি যদি বাঁদিকে যেত তারা মনে করত আমাদের যাত্রা অশুভ তাই এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এটা উল্লেখ করা হয়েছে মুসলিম ২৯৮৫ নম্বর হাদিস যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করে যে ব্যক্তি মাস দিন সংখ্যা প্রতিবন্ধী এই ধরনের জিনিসগুলোকে চিহ্নিত করে এবং হিজরি সনকে মাসকে বুধবারকে বৃহস্পতিবারকে কুলক্ষণে মনে করে শনিবারকে কুলক্ষণে মনে করে তার ওই ব্যক্তি আমার উম্মত নয় বিশ্ব জুড়ে 13 সংখ্যাকে কুলক্ষণে বলা হয় কে বলা হয় ওই পশু একে বলা হয় জহরত্বর অর্থাৎ এই 13 নম্বর কমিক সংখ্যা যদি কোনো জায়গায় পড়ে যায় তাহলে দুশ্চিন্তা আসিমা থাকে না অনেকে বলে খানা বলে খাওয়া পাগল প্রতিবন্ধী এই এ কোনো কাজের শুরুতে দেখতে পেলে মাথায় হাত দিয়ে বসে পড়ে মনে করে দোকান খোলার সময় যদি এই মানুষটাকে দেখলাম বাঁচোকে হাত দিল আমার যাব। এই ধরনের যাদের মুসলিমদের মধ্যে আছে সাবধান হয়ে যান তাকে অবলম্বন করে আল্লাহ সুমানার জন্যে যদি এই বিশ্বাস এই আকিদা নিয়ে আপনি মৃত্যুবরণ করেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লিস্লাম বলেছেন সে আমার উন্মত নয় আর রসুল্লাহ উন্মুত না হলে আপনি জান্নাতে যেতে পারবেন না এরপরেও সাল্লাম বলেছেন এটা উল্লেখ করেছে তাবরানি আঠারো নম্বর গ্রন্থ একশো নম্বর হাদিস সাহিউল জামে পাঁচ হাজার জামে পাঁচ হাজার পাঁচশো ছত্রিশ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কুলক্ষণে বিশ্বাস করে এবং কুলক্ষণের প্রতি আকৃষ্ট হয় আল্লাহ সুবান তাকে তার দিকে ঠেলে দেন যে ব্যক্তি ভাগ্য গণনা করে ভাগ্যের উপর নির্ধারণ করে আল্লাহ সুবান তাকে তার দিকে ঠেলে দেন আর যে ব্যক্তি জাদু করে জাদুর দিকে জাদুকে বিশ্বাস করে রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ওই সমস্ত ব্যক্তি আমার দলভুক্ত নয় তাহলে এই হাদিস থেকে পরিষ্কার আমরা প্রমাণ পাচ্ছি যে ব্যক্তি কুলক্ষণে এই ভালো মন্দ এই খারাপ এই তোমার জন্য এটা হয়েছে তুমি গেছো বলে হয়েছে তোমার সাথে আমার ছেলেকে পাটি এই হয়েছে তুমি এই তোমার জন্য এই কাজটা হলো বা তুমি আমাকে চাকরি করে দিলে তাই আজকে এত উন্নত এই ধরনের কথা স্ত্রীকে নিয়ে যায় এই ধরনের কথা আপনার ইমান নষ্ট করে দেয় মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ ইসাল্লাম বলেছেন

তখন আপনার মধ্যে থেকে এই কুলক্ষণে চলে যাবে যখন আপনার মধ্যে শয়তান আসু আসা দেবে যে ওর জন্য এটা হয়েছে এই মনে আসবে আর তখন যদি আপনি বলেন আমি আল্লাহকে ভয় করি আল্লাহর উপর ছেড়ে দিলাম ভালো মন্দ আল্লাহর উপর ছেড়ে দিলাম তাহলে ইনশাআল্লাহ আপনার মধ্যে থেকে কুলক্ষণে জিনিসটা দূর হয়ে যাবে এবং আপনি ইমানদার হবেন রাসুল্লাহামের সাথে আপনি জান্নাত যেতে পারবেন

এই সমস্ত কুসংস্কার আমাদের সমাজের বুকে আছে এই সমস্ত কুলক্ষণ বিষয় এগুলো ছোটখাটো বিষয় আমরা মনে করি আল্লাহ আমরা দোষারোপ করি মিন জালেক যে আল্লাহ দেখে দেখে আমার ছেলেটাকে নিল আল্লাহ দেখে দেখে এত আমার ফসলটা নষ্ট করলো আমি এত নামাজ পড়ি আমার কি আমাকে কি আল্লাহ দেখতে না আমার কথা কি আল্লাহ শুনতে না এই সমস্ত কথা আর এই সমস্ত বিশ্বাস আকিদা এগুলো আপনাকে তো সিরকের সাথে নিয়ে যাচ্ছে এমন কি আপনার আমলকে নষ্ট করে দিচ্ছে এবং এই সমস্ত কথাই হচ্ছে কুফরি মতবাদ এরপরে আরো উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফে মুসনাদে আহমদ ইবনে হাম্বল প্রথম খন্ড 38 নম্বর এরপরে মিশকাত তিনশো বিরানব্বই নম্বর হাদিস রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন কেউ যদি কোনো অশুভকে বা কুলক্ষণকে মনের মধ্যে বসিয়ে নেয় তাহলে সে কুফরির অন্তর্ভুক্ত করলো এরপরেও আরও উল্লেখ করা হয়েছে সৈবু খারি মুসলিম মিশকাত তিনশো এবং এবং সরহী এবং শরহৎ সুন্না ছয় খণ্ড দুশো বাহাত্তর পৃষ্ঠায় সেখানে বলা হয়েছে কোনো বিষয়ে শুভ অশুভ কুলক্ষণে মনে শুভ ভালো লক্ষণ আছে এবং আর অসমর মধ্যে খারাপ আছে এইজন্য আকীদা তোমরা পেশ করোনা হযরত সাহাবাই کرام رضی اللہ تعالی বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সালাম কি সুবলক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেন উত্তম কথা যা আপনার মধ্যে কেউ শুনতে পান সেটাই হচ্ছে সালাম কিন্তু এই বিভিন্ন রকম যখন আমাদের বিপদগ্রস্ত হয় রোগাক্রান্ত হয়อุসিবত এসে যায় তখন আমরা এই ধরনের কথাকে আকীদা আমাদের অন্তরের মধ্যে নিয়ে নি এই শুভ এটার জন্য এটা হয়েছে এর জন্য এই হয়েছে এই সমস্ত কাজ সমস্ত কথা সমস্ত কথা শিল্পী মতবাদ এই সমস্ত কথা আকিদা পোষণ আপনার অন্তরে থাকার কারণে আল্লাহ সুবরতাল নৈকুট থেকে আপনি দূরে চলে যাবেন রাসুল্লাহামের উম থেকে আপনি বঞ্চিত হবেন আল্লাহ সুবরতাল্লাহ আমাদের বিশ্ববাসীকে বিশ্বের সমস্ত মুসলিম উম্মাকে একমাত্র তহিদবাদী হয়ে এবং আল্লাহ সুবরতাল প্রত্যাক্ষ অবলম্বন করে জীবন জীবনযাপন করার তফিক দান করুক আমিন আসসালামু আলিকুম রহমতুল্লাহ